আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো অনেকের ধারণা ভেজা চালের গুঁড়া ছাড়া চিতই পিঠা হবে না কিছু স্টেপ ফলো করলে শুকনো চালের গুঁড়া দিয়েও পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে প্রথমেই একটা বাটিতে তিন কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা চালের গুঁড়ার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর নিয়েছি কুসুম গরম পানি হাতে সয় এমন পানি নিয়েছে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়া মেখে নেব অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে নরম একটা খামির বানিয়ে নিয়েছে এই পর্যায়ে এসে পানি দেওয়া বন্ধ করে কিছু সময় হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে আপনারা আমার মেখে নেওয়ার স্টেপটা ভালোভাবে ফলো করবেন ফুলক চিতর পিঠার মূল টেকনিক হচ্ছে ব্যাটার তৈরি ব্যাটার ভালো হলে পিঠাও ভালো হবে হাত দিয়ে কষলে কষলে এইভাবে চার পাঁচ মিনিট মেখে নিতে হবে আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে আমি কীভাবে করছি আর এই কাজটা করলে এই অনেকটা টাইট হবে এবং সফট হবে চার পাঁচ মিনিট আমি মেখে নিয়েছি এটা অনেকটা টাইট হয়েছে এখন আমি এটাকে আরেকটু পানি দিয়ে মেখে নিয়েছি আরেকটু পানি দিয়ে মেখে নিয়েছি এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রেখে দিতে পারেন তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানি টেনে অনেকটা নরম হয়েছে আরও পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষলে মেখে নিতে হবে এতে করে ভিজা চালের গুঁড়ার ইফেক্ট চলে আসবে আর এবারও কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিব আর অল্প অল্প পানি দিয়ে মাখিয়ে নিতে হবে আপনারা যদি বেশি চালের গুঁড়ার পিঠা বানান তাহলে এই কাজটা ডাল ঘুটনি দিয়ে করে নিতে পারেন আর এই কাজটা যদি হাত দিয়ে আপনারা না করতে চান তাহলে দুই তিন মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন খুব সহজেই হয়ে যাবে যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছে সেহেতু এই কাজটা করতেই হবে এছাড়া পিঠা ভালো হবে না এখন আমি অল্প অল্প পানি দিয়ে চিতই পিঠার ব্যাটার করে নেব তিন কাপ চালের গুঁড়ার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ সয়াবিন তেল আর এই তেল দেওয়ার কারণে পিঠাটা সফট হবে আর এই পিঠার ব্যাটার বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না তবে পাতলার দিকে পাল্লা ভারী হবে আর এই পিঠার পানির সঠিক পরিমাপ বলা কঠিন তবে আমার পানি লেগেছে চার কাপ আপনাদের কম বেশি লাগতে পারে এক ব্যাস পিঠা উঠানোর পর যদি মনে হয় পিঠা ফুলছে না বা শক্ত হচ্ছে ক্ষেত্রে আর একটু পানি দিয়ে ব্যাটার পাতলা করে নিতে পারেন ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে পিঠা বানানোর জন্য ব্যাটার রেডি এবার পিঠা বানাতে চলে যাব তার আগে হাফ টেবিল চামচ সয়াবিন তেল আর এক টেবিল চামচ পানি দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব আর এই মিশ্রণটা ব্যবহার করব পিঠা বানানো সাসে পিঠা বানানোর জন্য আমি এরকম একটা লোহার কড়াই নিয়েছি আর কড়াইটাকে ফুল হিটে ভালোভাবে গরম করে নিতে হবে এই স্টেপটাও আপনাদের ফলো করতে হবে এবার তেল পানির মিশ্রণটা গ্যাস করে দিচ্ছে আপনারা কাপড় বা টিস্যু দিয়েও গ্রিস করে নিতে পারেন আর প্রতিবার পিঠা দেয়ার আগে বেটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই বেটাটা আপনারা আপনাদের পছন্দমত কম বেশি দিতে পারেন এখন আমি চুলার হিট মিডিয়ামে রেখেছে দুই তিন মিনিটের পিঠাটা হয়ে যাবে দুই মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি দেখেন পিঠাটা অনেক সুন্দর ফুলেছে খুব সহজে উঠে আসছে পিছন সাইড দেখাই দিচ্ছি পিছন সাইডটাও সুন্দর হয়েছে এরপরও যদি আপনাদের পিঠা না ফুলে সেক্ষেত্রে তিন কাপ চালের গুঁড়ার জন্য হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিলেই হবে তাহলে পরবর্তী পিঠাগুলো ফুলবে আর চুলার হিট মিডিয়ামে রেখেছে আপনারা যদি আমার রেসিপিটি দেখে পিঠা বানান এবং স্টেপগুলো ঠিক মতো ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পিঠাও আমার মতো সুন্দর হবে সবগুলো পিঠাই অনেক সুন্দর ফুলেছে পিছন সাইডটাও সুন্দর হয়েছে আর সিদ্র ছিদ্র হয়েছে আমি একটা পিঠা ছিঁড়ে দেখাই দিচ্ছি ভিতরটাও সুন্দর জালি জালি হয়েছে এটা আপনারা দুধে ভিজাইও খেতে পারবেন আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন আর বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লা হাফেজ